রঙিয়াত সরকারি আসনির অপব্যবহার, রঙিয়াত পৌরসভার অবিবেচকী কাণ্ড, তিন বছর পূর্বে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা বায়ো টয়লেট মুক্তি নহল আজি পর্যন্ত, রঙিয়া নগরের অতিব্যস্ত পাবলিক বাস স্ট্যান্ডত রাইজর সুবিধার্থে নির্মাণ করেছিল একটা অত্যাধুনিক বায়ো টয়লেট, সরকারের অনাময় আসনির অধীন নির্মাণ করা টয়লেটটো নির্মাণ সম্পূর্ণ হল যদিও তিন বছরে মুক্তি করে নিদিয়ার ফলত রাইজর যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে, যার ফলত রাইজে পথরদাঁতিত নাইবা মুক্তিত শৌচ প্রস্রাব করবলগিয়া হয়েছে। রাইজে এই টয়লেটটো অতি শীঘ্রে মুক্তি করে দিবলৈ দাবি জনায়। মন করবলগিয়া কথাটো হল যে এইদরে রঙিয়ার অন্য একাংশ রাজহুয়া সম্পত্তি মুক্তি করে নিদিয়ার ফলত জহি খহি যার উপক্রম হয়েছে। জরিয়াটো বনোৱা হয়েছিল পৌর নিগমে আজি তিন বছরে ধরে বনাই কেনে পেলাই থৈ দিছে, রাইজের কোনো সা সুবিধা হওয়া নাই। ইয়াত তাৰমানে কামবিলাক যেনেকৈ তেনেকৈ বনাই থৈ গুচি গৈছে, কামো ক্লিয়াৰ হোৱা নাই। এতিয়া তাৰ পিছত যে এই বস্তুটো আমাক যথেষ্ট অসুবিধা হৈছে, এইটো ক্লিয়াৰ কৰি দিব লাগে। আপুনি বৰ্তমান পৌৰসভাক ক্লিয়াৰ জনাব নেকি? পৌৰসভাক জনোৱাৰ কাৰণে এইটো বস্তু কমপ্লেইন কৰা হৈছে, এই কমপ্লেইন কৰাৰ পিছতো কোনো সিহঁতে গুৰুত্ব দিয়া নাই। ৰঙিয়াৰ পৰা মইদুল চৌধুৰীৰ ৰিপৰ্ট, TNL নিউজ। Potential and Concept Education, Northeast India's leading coaching institute for medical and engineering entrances, produced more than 1600 MBBS seats, including 5 times Northeast ranked number 1 in medical entrance and also 5 times Northeast ranked number 1 in engineering entrance examination. Join the winning team today and take a step towards your dream career. Offline classes starts on 7th of September, hostel facilities available.